হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শারমিন সুলতানা বিথি। আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করছি এই ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ব্লগটির শুরুতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। প্রত্যেক দিনের মতো আমার সংসারের নানা রকম কাজগুলো আপনাদের সাথে আজও শেয়ার করছি। তবে কাজ শুরু করার আগে আমার কাজের রুটিনটা আমি একবার দেখে নিলাম। আপনারা হয়তো ভাববেন কাজের আবার রুটিন কি, কিন্তু হ্যাঁ, আমার কাজের রুটিন আছে। কারণ সংসারের সমস্ত কাজ একদিনে করতে গেলে অনেকটাই কষ্টদায়ক হয়ে পড়ে। তাই মনের মতো করে সংসারের কাজগুলো ভাগ ভাগ করে নিয়েছি সপ্তাহের দিনগুলোতে। তাই সংসারের কাজগুলো সপ্তাহের দিনের সাথে ভাগাভাগি করে নিলে অনেকটাই কিন্তু সহজ হয়ে যায়। স্কুলে পড়া বাচ্চা কাচ্চার যেমন রুটিন আছে কোন বই কোন দিনে হবে, ঠিক তেমনি সপ্তাহের দিনগুলোর সাথে কাজের উল্লেখ করা আছে কী বারে কী কাজ করতে হবে। আজ রবিবার, আমার কাজের তালিকায় আছে ফার্নিচারগুলো মুছে পরিষ্কার করা ও রান্নাঘরের তেলচিত্র ভাবগুলো দেওয়াল থেকে তুলে ফেলে পরিষ্কার করে ফেলা ও মশলা দানিগুলো একটু পরিষ্কার করে গুছিয়ে রাখা। তো শুরু করে দিয়েছি ফার্নিচারগুলো একটু পরিষ্কার করে মুছে চাকচিক্যটা আনার জন্য চেষ্টা করছি। আর ফার্নিচারগুলো মোছার জন্য আমি একটা ব্রাশ ব্যবহার করেছি, যাতে ফার্নিচারের কাজগুলোর মধ্যে ধুলাবালি জমে থাকা সেগুলো যাতে বের করতে খুবই সহজ হয়, আর এই ব্রাশটাতে সেটা খুব ভালোভাবে পরিষ্কার করা যায়। ফার্নিচার মোছার পর কাপড়ে হালকা করে নারিকেলের তেল লাগিয়ে সেটা দিয়ে ভালোভাবে ফার্নিচারগুলো মুছে পরিষ্কার করলে অনেকটাই চাকচিক্য দেখা যায়। আর ফার্নিচারও তেমন নষ্ট কিছুই হবে না। তো দেখুন, আমার খাট মোছা হয়ে গিয়েছে, এখন দেখতে অনেকটাই চকচকে লাগছে। রুমের থাইগুলো পরিষ্কার করা যেন আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। চারিদিকে ছোপ ছোপ দাগ হয়ে গেলে দেখতে বিশ্রী দেখায়, তাই সপ্তাহের একটা দিন আমি এগুলো কাজগুলো করে রাখি, এতে ঘরের সৌন্দর্যটা বাড়ায়। মোছার পর পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে এমনটা দেখাচ্ছিল। এরপর আমি রান্নায় চলে এসেছি। রান্নার কাজটা খুব তাড়াতাড়ি চেষ্টা করছিলাম যে কীভাবে একটু তাড়াতাড়ি করা যায়। আপনাদের সাথে ভিডিও করার সময় আমি স্কিপ করে করে করেছি, সম্পূর্ণটা করিনি, কারণ রান্নায় অনেক দেরি হয়ে যেত। দুই চুলে আমি দুটো রান্না চাপিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। আর সেই সাথে আমার তাড়াতাড়ি রান্নাটা হয়েও গিয়েছে। রান্না বান্না
করার সময় দেখা যায় রান্নাঘরের দেওয়ালগুলোতে অনেক তেল ছিটে ভাব দেখা যায়, কারণ রান্না করার সময় অনেক তেল ছিটগুলো ছিটে ছিটে দেওয়ালেই পড়ে। আর সেগুলো যদি ওইভাবে রেখে দেওয়া হয় তো অনেক দেখতে নোংরা লাগে, এজন্য খুব ভালোভাবে সেটাকে যদি পরিষ্কার করে তুলে ফেলা যায় তো দেওয়ালটাও দেখতে অনেক ভালো লাগে, সেই সাথে রান্নাঘরটা তো অনেক সুন্দর দেখায়। তোমার রান্না বান্নাটা শেষ, এবার আমি রান্নাঘরের দেওয়াল পরিষ্কার করার কাজে লেগে গিয়েছি। খুব ভালোভাবে হুইল পাউডার দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করার চেষ্টা করছি এবং খুব সুন্দরভাবে উঠে গিয়েছে ময়লাগুলো। দেখুন পরিষ্কার করার পরে পরের দৃশ্যটা, এখানে একটা ছোট্ট লতা আটকে দিয়েছি যাতে রান্নাঘরের সামান্য হলেও সৌন্দর্যটা একটু বাড়বে। সেই সাথে মশলার কৌটোগুলো আমি পরিষ্কার করে নিয়েছি এবং জায়গায় সাজিয়ে দিয়েছি। এবং বাসায় কিছু সবজি শেষ হয়ে যাওয়ায় আপনাদের ভাইয়া সবজির বাজারটা করে নিয়ে চলে আসছে, আমি সেগুলো ঠিক মতো জায়গায় গুছিয়ে রাখলাম এবং সবশেষে মিষ্টি পাউরুটি দিয়ে নাস্তা করে নিলাম। সো ভালো থাকুন।